আমার নাম কথা, আমি পাহাড়ি শহরেরই বাসিন্দা। আমাদের এই পাহাড়ি শহরে একজন খুবই নাম করা দাদু থাকে, তাকে সবাই গল্প দাদু বলে ডাকত। আসল নাম তার প্রতাপ চ্যাটার্জি। তার একটা নাতি ছিল, তার নাম রাহুল চ্যাটার্জি। একদিন গল্প দাদু তার নাতিকে নিয়ে বসে গল্প করছিল। নাতি তার গল্প শুনছিল, দাদু নাতিকে গল্প শোনাচ্ছিল। নাতি শোনার জন্য খুবই উৎসাহিত। চলো তাহলে আমরাও গল্পটা শুনি গল্প দাদুর কাছ থেকে। গল্পটির নাম হলো গভীর জঙ্গলে নিখোঁজ রাজা। এক রাজা ছিল, খুবই রাগী আর খুবই সাহসী। রাজার নাম ছিল রাজা সম্রাট ইন্দ্রপ্রতাপ। তার বড় একটা প্রাসাদ ছিল। রাজা ওই এলাকায় খুবই নামী ছিল। রাজার তিন ছেলে ছিল, একজন কুমার যোদ্ধা প্রতাপ, দ্বিতীয় জন বীর বিক্রম প্রতাপ, তৃতীয় জন সম্রাট চন্দ্র প্রতাপ। একদিন রাজা জঙ্গলে শিকার করতে যায়। জঙ্গলে রাজা মাঝে মাঝে শিকারে যেত। শিকার করার আগে তিনি কিন্তু চিহ্ন গাছেতে করেছে, যাতে প্রাসাদে ফেরার সময় তার কোনো অসুবিধে না হয়। সেদিন রাজা চিহ্ন করতে ভুলে যায়, কারণ শিকার দেখে তার পিছনে দৌড়ে যায় রাজা। রাজা তার শিকারটাকে মেরে জয়ী হয়। কিন্তু রাজা যে চিহ্ন করতে ভুলে যায়, তা রাজা ইন্দ্রপ্রতাপ ফিরবে কি করে তা বুঝছিল না। এদিকে রাত হয়ে এল। রাজার তিন ছেলে চিন্তা করছে প্রাসাদে যে রাজা আসবে, কখনো এত দেরি তো হয় না রাজার। তার তিনজনই ভাবছে এবার আসবে, এখনো এলো না, রাত হয়ে এলো। তখন তিন ছেলে জঙ্গলের দিকে রওনা দিল। তোমাদের কি মনে হয় রাজা কি নিজের প্রাসাদে ফিরতে পারবে? তার তিন ছেলে কি তার রাজাকে ফিরে পাবে? আচ্ছা, রাজা কি সত্যি জঙ্গলে হারিয়ে গেছে নাকি অন্য কিছু? যদি তোমরা জানতে চাও তাহলে নিশ্চয়ই পার্ট টু দেখতে ভুলো না কিন্তু।